নমস্কাৰ সকলোকে, স্বাগতম জনাইছোঁ ভূপতিজ এডুকেশ্যন চেনেললৈ। আজি আমি কৰিবলৈ ওলাইছোঁ অনুশীলনী 12.2, কিন্তু তাৰ আগতে আমি তাৰ সূত্ৰখিনি আমি জানি ল'ব লাগিব। তো 12.2 আমাৰ আছে বিশেষকৈ বৃত্তকলা আৰু বৃত্তখণ্ডৰ কালি, বৃত্তকলা আৰু বৃত্তখণ্ডৰ কালি। এতিয়া বৃত্তকলা আৰু বৃত্তখণ্ড কাক কয় আমি জানি ল'ম। প্ৰথমতে এটা বৰ্গ আছে, বৃত্ত, চৰি বৰ্গ নহয়, বৃত্ত আছে। বৃত্তক আমি যদি এনেকৈ ভাগ কৰোঁ, দুটা ভাগ হ'ল। ইয়াৰে এই ভাগটোক কোৱা হ'ব মুখ্য বৃত্তকলা, মুখ্য বৃত্তকলা। আৰু এইখিনি ভাগক ক'ব গৌণ কলা। আকৌ আৰু যদি বৃত্তটোক জে আই এডালে ভাগ কৰে এনেকে, তেতিয়াহ'লে এইখিনি ক'ব মুখ্য বৃত্তখণ্ড, আৰু এইখিনি ক'ব গৌণ বৃত্তখণ্ড। গতিকে বৃত্ত এটাক এনেকৈ ভাগ কৰিলে কি হ'ব, এইখিনি কি বুলি ক'ব গৌণ বৃত্তকলা, আৰু ওপৰ ডাঙৰ ভাগখিনি ক'ব মুখ্য বৃত্তকলা। আৰু জে আই এডালে ভাগ কৰিলে এইখিনি ক'ব গৌণ বৃত্তখণ্ড, এইখিনি বৃত্তৰ এটা খণ্ড, আৰু ডাঙৰ খণ্ডটো কি হ'ব মুখ্য বৃত্তখণ্ড। এতিয়া ইহঁতৰ কালিৰ সূত্ৰকেইটা আমি লিখিম, এইকেইটা আমি মনত ৰাখিব লাগিব। ধৰাহ'ল এইটো বৃত্ত আছে, ছবিবিলাক আকৌ ইমান ঠিক হোৱা নাই, এইটো বৃত্ত, আৰু ধৰা এইটো আমাৰ কোণ এটা সৃষ্টি কৰিছে। এই কোণ থিটা বুলি আমি নাম দিলোঁ এইটো কেন্দ্ৰ অ। এতিয়া কোণ থিটাৰ বৃত্তকলাৰ কালি, বৃত্তকলাৰ কালি অৰ্থাৎ এইটোৰ অৰ্থ হৈছে গৌণ বৃত্তকলাৰ কালি। তেতিয়াহ'লে সূত্ৰটো হ'ব থিটা বাই 360 ইনটু পাই আৰ স্কুৱেৰ, য'ত আৰ মানে হৈছে বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ। আকৌ মুখ্য বৃত্তকলাৰ কালি হ'ব, এইটো সূত্ৰটো হ'ব 360 মাইনাছ থিটা, তলত 360 হৰণ ইনটু পাই আৰ স্কুৱেৰ। এইটো হৈছে গৌণ বৃত্তকলা, গৌণ অনুৰূপ গৌণ বৃত্তকলা, আৰু গৌণটো উজ্জ্বল হৈ থাকে নিলিখিলে হয়। আৰু এইটো হৈছে মুখ্য বৃত্তকলাৰ কালি, এইটো সূত্ৰটো হৈছে থিটা বাই 360 ইনটু পাই আৰ স্কুৱেৰ, আৰু মুখ্য বৃত্তকলাৰ কালি 360 বিয়োগ থিটা হৰণ 360 ইনটু পাই আৰ স্কুৱেৰ। আকৌ থিটা কোণৰ এটা বৃত্ত চাপৰ দৈৰ্ঘ্য, চাপৰ দৈৰ্ঘ্য হ'ব সূত্ৰটো থিটা বাই 360 ইনটু 2πr, চাপৰ দৈৰ্ঘ্য হৈছে এইটো সূত্ৰ। এই সূত্ৰখিনি আমি মনত ৰাখিব লাগিব। এতিয়া আমি প্ৰথমতে উদাহৰণ 2 কৰি ল'ম, কিতাপত থকা আমাৰ উদাহৰণ 2। এতিয়া প্ৰশ্নটোত কি দিয়া আছে, 4 চেণ্টিমিটাৰ ব্যাসাৰ্ধযুক্ত আৰু 30 ডিগ্ৰী কোণৰ এটা বৃত্তকলাৰ কালি নিৰ্ণয় কৰা, অনুৰূপ মুখ্য বৃত্তকলাৰ কালি আমাৰ উলিয়াব দিছে। গতিকে ব্যাসাৰ্ধ কিমান দিয়া আছে আমাৰ 4 চেণ্টিমিটাৰ, আৰু থিটা দিয়া আছে অৰ্থাৎ কোণটো দিয়া আছে 30 ডিগ্ৰী। ছবিটো আমাৰ এনেকুৱা হ'ব, কেন্দ্ৰ অ, কেন্দ্ৰত 30 ডিগ্ৰী কোণ কৰিছে, এইটো কোণটো হৈছে 30 ডিগ্ৰী। আমি এ পি ৱাই নাম দিলোঁ, দিয়া আছে ব্যাসাৰ্ধ, বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ কিমান দিয়া আছে আৰ সমান 4 চেণ্টিমিটাৰ, আৰু থিটা কিমান দিয়া আছে 30 ডিগ্ৰী। গতিকে বৃত্তকলাৰ কালি কি হ'ব, গতিকে বৃত্তকলা
কালি হব আমার সূত্রটা আছিল থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার ইয়াতে পাইর মানটো 3.14 লব দিছে গতিকে থিটার মানটো আমি বহাই দিম মানকেইটা থিটা মানে হৈছে 30 ডিগ্রি আৰু 360 ডিগ্রি পাই মান 3.14 আর মানে কিমান দিছে 4 স্কোয়ার এতিয়া কাটাকাটি করি আমি 3.14 4 স্কোয়ার মানে 4 ইন্টু 4 এইটো আমি ভাঙি লিখিলো এতিয়া চোৱা ইয়াতে 0 কটা কৰি যায় আৰু 3 ৰে 36 কটা কৰি যায় 3 গুণ 3 3 12 36 এতিয়া থাকিলে হৰি তে 4 ৰে 12 যায় 3 বাদ 4 3 গুণ 12 এতিয়া আমাৰ তলত থাকিলে 3 আর উপর থাকলে 3.14 ইন্টু 4 এখানে আমি পূরণ করি এটা আমি হরণ করে দিই রে 3 4 গুণ 12 2 হার থাকলে 1 4 গুণ 4 থেকে 5 4 3 গুণ 12 তে এটা আমি যদি 3 এর হরণ করু 3 4 গুণ 12 5 নামিয়ে হিল 3 1 গুণ 3 5 ওভার দিনে গেলে পাঁচৰ পৰা তিনি গ'লে দুই দুইজন আমি আহিল তিন তিন গুণ আচ্ছা এইটো পূৰণ কৰোঁতে আমাৰ ভুল চাৰি চাৰি গুণ ষোল্ল হয় এইটো ছয় 26 তিন সাত তিন গুণ 27 প্ৰায় হ'ব এইটো ছিক্স হৈ আছে এইটো আমি প্ৰায় ধৰিছোঁ গতিকে আমাৰ দশমিক আছিল দুই ঘৰ দশমিক আহিব দুই ঘৰ দেখি মান হ'ব 4.19 সেন্টিমিটার স্কোয়ার এইটো এনসার হ'ব প্রায় গতিকে আমার বৃত্ত কলার কালি আমার কিমান হল 4.19 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার আকৌ আমাক উলিয়াব দিছে মুখ্য বৃত্ত কলার কালি গতিকে আমি এই সূত্রটো বহাই দিম এটাকে মুখ্য বৃত্ত কলার কালি সূত্রটো আছিল 360 মাইনাস থিটা ইন্টু ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার এতিয়া 360 মাইনাস থিটা মানে 30 ডিগ্রি তাহলে 360 পাই মান 3.14 আর 14 স্কোয়ার ইয়াতে ঠাই নাই এতিয়া আমি এইফালে লিখিম এইফালে লিখি লৈছোঁ প্ৰথমতে 360 মাইনাছ 30 বিয়োগ কৰিলে কিমান হ'ব 330 আৰু 360 3.14 ইণ্টু 4 ইণ্টু 4 এনে কাটা কাটি কৰিলে এইটো শূন্য কাটি যাব এতিয়া তিনি তিন বাৰম 36 তিন এঘাৰম 33 চাৰি তিনি গুণ 12 গতিকে তলত থাকিল তিনি ওপৰত থাকিল এঘাৰ পূৰণ 3.14 পূৰণ 4 এইখিনি আমি পূৰণ কৰিম এতিয়া আমি 3.14 পূৰণ আমাৰ কিমান আছিল 1256 1256 এইখিনি চাৰি চাৰি গুণ 16 চাৰি গুণ চাৰি পাঁচ চাৰি তিনি গুণ 12 এইটো আমি এঘাৰৰে পূৰণ কৰিম এতিয়া 1256 আমি তিন হরণ করিম তিন চারি গুণ 12 এক নামে আহিল তিন চারি গুণ 18 এক নামে আহিল হরণ না যায় দুই ঘর নামে আহিলে শূন্য দিব লাগিব তিন পাঁচ গুণ 15 এক নামে আহিল তো আমার কিমান হল 4605 আর ওটা দুই ঘর দশমিক আছে গতি এখানে হব 13816 ডিভাইডেড বাই 3 এখানে লিখেছ তিন এর হরণ করে আমার 46.05 হয়ে গেল এখানে সেন্টিমিটার স্কোয়ার গতি এখানে হব মুখ্য বৃত্তকলার কালি এখানে আছিল মেইন সূত্রখানি আর উদাহরণ
আমার এক নম্বরটোর সমাধান উদাহরণ দুইর সমাধান আমি পরবর্তী সময়ত পিছর ভিডিওর আমি 12.2 অনুশীলনীর অংশ কেটা এটা আমি করিম। তো ইমানেই, ধন্যবাদ।